যে ব্যক্তি গড়ে প্রবেশকালে আল্লাহর নাম নেয় বিসমিল্লা বলে গড়ে প্রবেশ করে এবং সালাম দেয় তখন শয়তান তার সাঙ্গ পাঙ্গদেরকে বলে আজকে এই ঘরে তোমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই এই ঘরে রাত্রি যাপন করবার সুযোগ নেই আর যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করলে সালামও দেয় না বিসমিল্লা বলেও প্রবেশ করে না আল্লাহর নামও নেয় না তাহলে ওই ঘরে কি করে শয়তান বলে আজকে তোমাদের এই ঘরে খাবারের ব্যবস্থা আছে এবং এই ঘরে রাত্রি যাপন করবারও ব্যবস্থা আছে তো শয়তান যদি ওই করে রাত্রি যাপন করে তাহলে বোঝেন ওই ঘরে কখনো বরকত হতে পারে শয়তানের অপবিত্র হাত যে খাবারে লাগবে শয়তানের অপবিত্র মুখ যে খাবারে লাগবে ওই খাবারে কখনো বরকত হতে পারে হজরতে আবু মালিক আর সারাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘরে প্রবেশকালে এই দোয়া পাঠ করবে ওই ঘরে আল্লাহ এত বরকত ঢেলে দিবেন সে বরকত রাখার জায়গা পাবে অর্থাৎ টাকার মধ্যে বরকত হবে পয়সার মধ্যে বরকত হবে সুনাম যশ ক্ষেতির মধ্যে বরকত হবে বালা মুসিবত থেকে হেফাজত করবে অর্থাৎ ওই ঘরটা এবং ওই পরিবারটা আল্লাহর নিরাপত্তার চাদরে আল্লাহর ডেকে নেবে সুবহানাল্লাহ এই দোয়াটা শিখে নেবে চমৎকার একটা কথা হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা এই দোয়া পাঠ করবে ইমনি ইন্নী আসআলুক খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজ বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কাল বড় বড় দোয়া না বড় কঠিন দোয়া ওনা এই দোয়াটা শিখে নেবেন যারা দোয়াটা না জানেন লিখে নেবেন আল্লাহ্মা ইন্নি আজ আলুকাজি ওখরজি বিস্মিল্লাহি ওয়ালা যে না ও আলাদ লাহি রবানা তাওক খেলনা আমি আপনাদের সুবিধার শিখার শিখার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি আল্লাহ আহ ইন্নি আস আলুকাস হইরুল মাওলাজি ও খইরুল মাখরজি বিস্মিল্লাহি ওয়ালা যে না ও আলাদ রবনা তাওয়াক্ এই দুয়া যদি আপনি পাঠ করেন আপনার ঘরে প্রবেশ করেন আল্লাহ পাক বরকত জেলে দিব আপনি দেখেন তো দেখেন তো যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে যেমন ইমাম যে মুয়াজ্জিন যারা আলেম এরা কিন্তু স্বল্প টাকা ইনকাম করে একটা মাদ্রাসার শিক্ষকের বেতন কম দেখেন আপনি কত কম আট দশ হাজার টাকা এরপর একজন ইমামের একজন মুয়াজ্জিনের বেতন কত আট দশ হাজার টাকা বা কিছু কম বেশি অথচ কত সুন্দর চলে সুন্দর চলে এটা আসলে আমি অহংকার করে বলছি না আল্লাহ মাফ করুন এর একটাই কারণ কারণে মোতাবেক চলে এই জন্য আল্লাহ তালা করতে আপনি যদি রসুল্লাহ আপনার ঘরে আল্লাহ তালা শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে এই জন্য যখনই ঘরে ঢুকবেন সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং বিসমিল্লা বলে প্রবেশ করবেন আপনি হয়তো দেখছেন আপনার ঘরে কেউ নেই কিন্তু আপনার ঘরে রহমতের ফেরেস্তা আছে কারণ ফেরেস্তারা আপনার ঘরে ঘুরাফেরা করে যখন আপনি ঘরে কোরআন তেলাওয়াত করেন জিকির করেন দুরুদ পাঠ করেন দোয়া করেন মোনাজাত করেন নামাজ পড়েন এগুলো তো ফেরেস্তার আকাশে নিয়ে যায় আকাশে নিয়ে আর যেই ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না ওই ঘরে গজবের ফেরেস্তা প্রবেশ করে এই জন্যে যখনই ঘরে প্রবেশ করবেন এই দোয়া পাঠ করবেন তাহলে আল্লাহ বরকত ডেলে দিবেন তখন দেখবেন এত বরকত আল্লাহ দিয়েছে আপনি নিয়ে কুলাতে পারবেন সব কিছুর মালিক তো আল্লাহ পৌঁছে যখন আপনি মালিকের গোলামী করবেন তখন মালিক আপনার উপর অবশ্যই গোলামের যা যা বদলা দান করবেন